নমস্কার বন্ধুরা, তোমরা জানো গতকাল সন্তোষ ট্রফি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কেরালাতে, যেখানে বেঙ্গল টিম মুখোমুখি হয়েছিল যে আয়োজক টিম কেরালার সঙ্গে। তো সেই ম্যাচের রেজাল্ট তোমরা আশা করি এতক্ষণে জেনে গেছো, যেখানে কেরালা টিম টাই ব্রেকারে বেঙ্গল টিমকে 5-4 বলে হারিয়ে দিয়েছে। তো খেলাটির বিষয়ে আমি জানি রাখি তোমাদের, খেলাটি তুল্যমূল্য খেলা হয়েছিল, বেঙ্গল টিম অনেক চান্স পেয়েছিল কিন্তু চান্সের পুরো একদম অনেক মিস করেছে। প্রায় বলতে পারো 2018 সালের যে পুনরাবৃত্তি হয়েছিল, বেঙ্গল টিমকে কেরালা হারিয়েছিল, তো এই বছরও সেটা হলো। কিন্তু তফাত এইটাই যে আগেরবার বেঙ্গলকে বেঙ্গলের ঘরের মাঠে হারিয়েছিল কেরালা টিম, আর এইবার কেরালা নিজের মাঠেতেই বেঙ্গল টিমকে হারালো। কিন্তু এইটা বলা যেতেই পারে যে বেঙ্গল টিম অনেক সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগে কোনো কাজে লাগাতে পারেনি। প্রথম যে 90 মিনিট খেলা হয়েছিল সেখানে ম্যাচটি 0-0 খেলাতে শেষ হয়েছিল। অতিরিক্ত সময়ে প্রথমে 97 মিনিটে দিলীপ ওরাওয়ের গোলে বেঙ্গল টিম প্রথমে এগিয়ে যায়, তো জয় পায় নিশ্চিত হয়ে গেছিলো। কিন্তু 116 মিনিটের মাথায় ঠিক বিপিন আজয়ান কেরালার প্লেয়ার তার গোলে সমতা ফেরায় এবং এই ম্যাচটি টাইব্রেকারের জন্য চলে যায়। টাইব্রেকারে কেরালার টিম, যারা 5টি শটের মধ্যে 5খানাই শট তারা নিয়েছে, আর বেঙ্গল টিমের ক্ষেত্রে 4খানা শট হয়েছে, 4খানা শট মেরেছে সেটা পারফেক্ট হয়েছে, আর 1টা শট মিস হয়েছে। তো কাদের কাদের শট পারফেক্ট হয়েছে তাদের নামগুলো বলে রাখি, তিনি হচ্ছেন বাবলু ওরাও, দিলীপ ওরাও, তন্ময় এবং প্রিয়ান সিং। আর এদিকে বেঙ্গল টিমের সজল বাগের যে গোলটি মিস হয়ে গেল যেটি টাইব্রেকারে, যার ফলে বেঙ্গল টিমকে সন্তোষ ট্রফি থেকে খালি হাতে ফিরতে হলো এই বছর। জানো 32 বারের চ্যাম্পিয়ন বেঙ্গল টিম, সবথেকে বেশি বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন জিতেছে বেঙ্গল টিম, আর সবথেকে রানার্সআপও বেশি হয়েছে বেঙ্গল টিম। আর কেরালার কাছে এটা সপ্তম সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো, সপ্তমবারের মতো। তো কেরালা টিমকে আমরা উইশ জানাবো। তো এইরকম রেজাল্ট হলো, আর বেঙ্গল টিমের জন্য খুবই খারাপ যে বেঙ্গল টিম হেরে গেল। তো বন্ধুরা বেঙ্গল টিমের পাশে থেকো, বেঙ্গল টিম আশা করি পরবর্তী সময় ভালো কিছু রেজাল্ট করবে। তো খেলো বাংলা চ্যানেলে আপাতত এতটুকুই, আরও খেলার খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে থেকো আর লাইক বাটনটি একটা প্রেস করে দিও। তো আজকের মতো এতটুকুই, বাই বাই, ভালো থেকো এবং সুস্থ থেকো।